হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে প্রশ্ন শুনে নমরুদ ভয়ে পালিয়ে গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে প্রশ্ন শুনে নমরুদ ভয়ে পালিয়ে গেল। পবিত্র কোরআনে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একজন অত্যাচারী বাদশা নমরুদের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে পড়ে কাফির বাদশা নমরুদ। মুফাসসির ও বিশিষ্ট আলেমদের মতে ওই শাসক ছিল ব্যাবিলনের বাদশা নমরুদ। সে ছিল সারা পৃথিবী শাসন করা বাদশাদের একজন। ঐতিহাসিকদের মতে পৃথিবীতে এমন বাদশার সংখ্যা মোট চারজন, দুজন কাফির, বাকি দুজন মুমিন। মুমিনরা হলেন হযরত জুলকারনাইন ও হযরত সুলাইমান আলাইহিসসালাম, আর কাফির দুজনের নাম নমরুদ ও বুখতনাসার। নমরুদ 400 বছর পর্যন্ত তার রাজত্ব চালিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদকে লাশারিক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, তখন নমরুদ অহংকার এবং মূর্খতায় আল্লাহ তালাকে অস্বীকার করতে লাগল এবং নিজেকে খোদা বলে দাবি করে বসে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খোদার আদর্শ ও বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, আমার পালনকর্তা তো তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান। তখন নমরুদ বলল, আমিও জীবনদান করি ও মৃত্যু ঘটাই। নমরুদ তার কথার প্রমাণস্বরূপ জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ডেকে এনে একজনকে হত্যা ও অন্যজনকে ক্ষমা ঘোষণা করে। এর মাধ্যমে সে বোঝাতে চাইছে যে জীবন মৃত্যু তার হাতে, অথচ নমরুদের এই পন্থাটি ইব্রাহিম আলাইহিসসালামের কথা সঠিক উত্তর ছিল না, বরং এর মাধ্যমে মূর্খতার প্রকাশ পেয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম এর কথার মূল তত্ত্ব ছিল সব কিছুর একজন পরিচালক রয়েছেন, স্রষ্টাকে তো তলোয়ার দ্বারা জবাই করে মৃত্যু দিতে হয় না, কিন্তু তার পরিচালনায় জন্ম মৃত্যু সবকিছু সংঘটিত হয়। কিন্তু একজনকে ক্ষমা ও অপরজনকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমার অধিকারী বলে দাবি করলে সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্যদেবের অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে হলো আমার আল্লাহ তাআলা। আমার সৃষ্টিকর্তা সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যি নিজেকে সূর্যদেবের অবতার হিসেবে দাবি করো, তবে একেবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দাবিতে নমরুদের আওয়াজ বন্ধ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, প্রশ্ন শুনেই নমরুদ নির্বাক এবং হতভম্ব। এ কথার জবাব দেওয়ার মতো কোনো যুক্তি তার কাছে রইল না, কারণ সে নিজেও জানে যে তার এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই যে সূর্যকে পশ্চিম থেকে উদিত করবে। সে শুধু নিজের ক্ষমতার জন্য মানুষকে ভুল পথে নিয়ে যেত। ক্ষমতার অপব্যবহার করা আর পছন্দ করেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইমানি চেতনা বৃদ্ধিতে নবী রাসূলদের ঘটনা থেকে অনুপ্রেরণা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।